আমরা এই বাস্কেট প্ল্যান্টটা বানিয়েছি। আজকে আমরা এর মধ্যে কিছু গাছ লাগাবো। এর মধ্যে কিছু ইটের টুকরো, ভাঙা ইটের টুকরো দিয়েছি, যেটা তলার অতিরিক্ত জলটা শোষণ করতে সাহায্য করবে। ওখানে জলটা জমা থাকলে ইটগুলো ওই জলটা শুষে নেবে, ফলে গাছগুলোর ক্ষতি হবে না। এরপর আমরা এখানে একটু নারকেল ছোবড়া, কোকোনাট হাস্ক একটু বিছিয়ে নেব। এটাও জল ধরে রাখতে সাহায্য করে এবং ময়েশ্চারটাও ধরে রাখবে, ফলে এক্সট্রা যা জল দেওয়া হবে সেই জলগুলো এই নারকেল ছোবড়াটা শুষে নেবে এবং ময়েশ্চারটা ধরে রাখবে মাটিতে। এরপর আমার আনা কিছু ক্রিসেন্থেমাম গাছ, চন্দ্রমল্লিকা, আমরা এর মধ্যে লাগাবো। এটাকে কম্বাইন প্ল্যান্টেশনও বলা যায়। কম্বাইন প্ল্যান্টেশনে হলো কয়েকটা একই রকম ওয়াটার রিকোয়ারমেন্ট থাকা যে সকল গাছ আছে বা একই রকম জলের চাহিদা সম্পন্ন গাছ, রোদের চাহিদা সম্পন্ন গাছকে একসঙ্গে লাগানো। এর ফলে আমাদের জায়গাও অনেকটা সেভ হয়, আমরা কম জায়গাতে অনেকগুলো গাছ লাগাতে পারি। আমরা এই পলিথিনগুলো থেকে সাবধানে গাছকে ডিস্টার্ব না করে এই গাছগুলো বের করে নেব এবং এই প্ল্যান্টটা আমি একে একে সাজাবো। সবগুলি চন্দ্রমল্লিকা গাছ, সুতরাং এদের জলের চাহিদা একই রকম, আলাদা আলাদা রঙের, যাতে আমাদের বাস্কেটটি সুন্দরভাবে ভরে ওঠে। আমাদের ফ্লাওয়ার বাস্কেটটি ভরে উঠেছে। এরপর বাকি জায়গাগুলো আমরা একটা মাটি তৈরি করে রেখেছি, বালি, মাটি, গোবর সার, একটুখানি ভার্মি কম্পোস্ট আর বোন ম্যারো সার দিয়ে, বোন মিল সার এর মধ্যে মেশানো আছে। এটাকে আমরা এই গাছের ফাঁকে ফাঁকে মাটিটা ভরে, ভালো করে দাও, ভালো করে করে ফুলের উপর যেন না পড়ে, আস্তে করে দাও।
হাতে নে গো মা আর পা দেও না হ্যাঁ